আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম নতুন একটি রান্না নিয়ে আপনাদের সাথে দেখা করতে। আজকে আমি রান্না করব গরুর মাংস। আপনারা হয়তো ভাবছেন, গরুর মাংস এ আবার নতুন করে দেখানোর কী আছে? আছে আছে, গরুর মাংস রান্না করব একটা ভিন্ন উপাদান দিয়ে। তো চলেন দেখানো শুরু করি কী কী উপাদান লাগছে আমার এই গরুর মাংসতে। এখানে আমি 2 পাউন্ড গরুর মাংস নিয়েছি, মানে 1 কেজি। এখানে আছে দারুচিনি, এলাচি, তেজপাতা, এখানে পেঁয়াজ আছে 1.5 কাপ, এখানে আছে জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং লবণ পরিমাণ মতো। আর এখানে আমি চিনি রেখেছি। এতগুলো চিনি দেখে ভয় পাবেন না, এতগুলো আমি দেব না, আপনাদের দেখানোর জন্য চিনি এখানে রেখেছি। তেল আছে 1/3 কাপ এবং আদা রসুন পেস্ট আছে 1.5 চা চামচ। আর যেই উপাদানটি দিয়ে আমি আজকে রান্না করব সেটি হচ্ছে বিটরুট। আপনারা সবাই কম বেশি এর সাথে পরিচিত। তো চলুন শুরু করি আজকের রান্না। বিট রান্না করার আগে আমি এটা কিভাবে কেটে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার আগেই, কাটার আগেই। তো কারণ হলো, যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নিলে তার পুষ্টিগুণ সেটা ঠিক থাকে। তো আমি এখন এটাকে দেখাচ্ছি কিভাবে কাটবো। আমি প্রথমে ছিলে নিচ্ছি এটা। সুন্দর রং ভেতরে, এই বিটরুট আসলে আপনারা বেশিরভাগই সবাই অনেকেই এটা সালাদের সাথে খেয়েছেন, এবং যাদের রক্ত স্বল্পতা আছে অনেকে এটা জুস করেও খায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা সালাদ এবং জুস করে খাওয়া ছাড়াও এটা কিভাবে মাংসের সাথে রান্না করে খেতে পারেন। তো আমি মাথাটা ফেলে দিচ্ছি, তারপর আমি এটাকে 2 ভাগ করে নেব। আপনারা কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখন আমি এটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতলা পাতলা করে এটাকে কেটে নিচ্ছি। এটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি। আবার আপনারা যেটা করতে পারেন, এটাকে আপনারা আরেকটু পাতলা করে এভাবে নিতে পারেন, ছোট টুকরাও করতে পারেন, এভাবে ছোট টুকরাও করতে পারেন, যেটা আছে এর চাইতে একটু ছোট করে নিলেও হয়, এরকম করে একটু চিকন করে নিলেও হবে, যে যার মতো খুশি করে কেটে নেবেন। তবে যেটা করতে হবে সেটা হলো, বিটরুটটা অবশ্যই পাতলা হতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। তো চলেন আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমার বিটরুট কাটা শেষ। আমি এখানে 2টা বিটরুট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে নিয়েছি। আর দেখেন হাত কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো রান্না শুরু করি এখন। আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল এখানে। এখানে আমি 3টা এলাচি, 2 টুকরো দারচিনি এবং 1টা তেজপাতা এখানে দিয়ে দেব। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা গরুর মাংসটা এখানে একবারে মেখেও চলাতে পারেন। আমি আজকে একটু এভাবে রান্না করতে ইচ্ছে হলো তাই করছি। আপনারা যদি গরুর মাংস যেভাবে আমরা একবারে মাখিয়ে চড়াই সেভাবে চড়ান তাহলেও হবে, কোনো সমস্যা নেই।
পেঁয়াজটা লাল হতে থাকুক, তারপরে আমি এটার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ আপনার এখানে বেশি ভাজা ভাজা করতে হবে না, মোটামুটি একটু কালার চেঞ্জ হলেই এটার মধ্যে মশলা দিয়ে দেওয়া যাবে। আমরা অনেকেই অনেক কিছু দিয়ে, অনেক সবজি দিয়ে মাংস খেয়ে থাকি, গরুর মাংস, মুরগির মাংস, তো অনেক কিছুই আসলে ট্রাই করা উচিত। যেমন আমি আম্মাকে দেখতাম যে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করত, আবার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করত। তো এই বিট দিয়ে যখন আম্মা প্রথম এটা আমাদেরকে খাইয়েছিলেন, তো তখন আমরা সবাই একটু বলেছিলাম যে না, এটা কেমন হবে, আসলে এটা সালাদ খায়, আমরা খাবো না। তো আম্মা বললো একটু নিয়ে দেখো প্লেটে, খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমরা সবাই যখন নিলাম, তখন আসলে এত মজা এটা খেতে। আমার ছোটো ছেলের তো খুবই ফেভারিট এইটা, যখনই রান্না করি ও শুধু এটা দিয়েই ভাত খায়। তো আমি এখন একে একে এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি, আমি সবসময় বলি যে রান্নাটা আসলে একটা আর্ট, আর সবাই রান্না করতে পছন্দ করে না, আবার যারা রান্না করতে পছন্দ করে তাদের কাছে এটা খুবই আনন্দদায়ক একটা জিনিস। এই জন্য বলবো যে রান্না করতেও তারা আনন্দ পায়, যেমন আমি রান্না করতে খুবই আনন্দ পাই, আমি আনন্দ সহকারে রান্না করি। অনেকে আছে যারা রান্না একদমই পছন্দ করেন না, আসলে এটা সবাই তো সব কিছু করতে পছন্দ করে না, এটা যার যার মনের ইচ্ছা। তো আমি এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দেব, আমি পাশের চুলাতেই গরম পানি রেখেছি, তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আমি এখন একে একে এটার মধ্যে মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে দেব হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এটা আমি একটু ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবং লবণটাও আমি দিয়ে দিচ্ছি একই সাথে, লবণ আরেকবার পরে দেখবো, যদি লাগে তারপর আরও দেবো। এটা দিয়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি আরেকটু পরিমাণ পানি দেবো এটার মধ্যে মশলা কষানোর জন্য। আগেও আমি অনেকবার বলেছি যে মশলা আসলে যত কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে। মশলাটা কষতে থাকুক, তারপরে আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসছে। আমি এখন এখানে গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঢেকে দিচ্ছি
দেখি এর থেকে পানি উঠে কিনা। মাংস থেকে খুব একটা পানি বের হয়নি, আমি একটু কষানো হলে এর মধ্যে গরম পানি দিয়ে দেব। একটু কষানো হলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসতে অবশ্যই গরম পানি দিতে হবে, নইলে আমাদের ঢাকার মধ্যে একটা কথা আছে যে গরুর মাংসতে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসটা ঠেটা হয়ে যায়, মানে সেটা আর সিদ্ধ হতে চায় না সহজে। তো আমি এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপ গরম পানি দিলাম এবং এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য রাখবো। কেন জানি আমার মনে হচ্ছে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে, যদি পরে চেঞ্জ করতে হয় আমি পাতিলটা চেঞ্জ করে নেব। তো আমি এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পাতিলটা চেঞ্জ করে একটু বড় পাতিল নিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে পাতিলটা ছোট হয়ে গেছে। তো পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাকুক। গরুর মাংস প্রপারভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো মাংসটা সিদ্ধ হতে থাকুক, পরে আমরা পরের প্রসেসিংয়ে যাব। আমি মাংসটা একটু নেড়ে দেব। যথেষ্ট পানি আছে এখন, পানিতে মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানি শুকানোর পরে দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমি আবার ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসের পানিটাও কমে এসেছে, মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আরেকটু পানি কমে আসলেই আমি এর মধ্যে বিটরুটটা দিয়ে দেব। মাংসটার পানি শুকিয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে এখন বিটরুটটা দিয়ে দেব। আমি এখন নাড়িয়ে দিচ্ছি। সুন্দর লাগছে দেখতে। আমি এখন এটা ঢেকে দিচ্ছি, পরে একটু পরে আমি এর মধ্যে একটু গরম পানি অ্যাড করব। আমি একটু তুলে ঢাকনাটা তুলে এটা নেড়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আগে লবণটা চেক করে দেখব যে লবণ ঠিক আছে কিনা। লবণ একদম ঠিক আছে, আমি এখন এর মধ্যে একটু চিনি অ্যাড করব। সামান্য পরিমাণ একদম চিনি দিচ্ছি, একদম অল্প, একদম অল্প করে চিনি দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি।
অল্প একটু গরম পানি আমি এটার মধ্যে দিয়ে দেব। একদমই অল্প দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব। ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে যাতে মাংসটা নিচে না লেগে যায়। এখনো পানি আছে, পানিটা কমে গেলে এটা একটু ঘন ঘন হয়ে আসলে আমরা এটা নামিয়ে দেব। এর মধ্যে আমি একটু ঢেকে দিচ্ছি আবার। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে একটু মাংসটা নাড়িয়ে নাড়িয়ে দিলে সহজে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকবার ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিট্রুট দিয়ে গরুর মাংস ভুনা। মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়েছে এবং বিট্রুটটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিট্রুট দিয়ে গরুর মাংস ভুনা। আপনাদের কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন। আপনারা অনেকেই আমার ইলিশ মাছ দিয়ে আনারসের তরকারিটি অনেক পছন্দ করেছেন। অনেকে আবার বাসায় করেছেন, আমাকে জানিয়েছে যে ভালো লেগেছে খেতে। এটাও আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলবো, আপনারা যদি কেউ অন্য কোনো নতুন রেসিপি দেখতে চান তবে আমাকে জানাবেন, আমি আমার পছন্দ মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের পছন্দের রেসিপিও আমি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।